হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ইকোনমির ইন্ট্রোডাকশনের আগে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি হয়ে গেছে এবং আজকে হলো পার্ট ফোর এবং এটাই লাস্ট পার্ট কারণ আরও আমি ভেবেছিলাম পড়াবো পার্ট ছটা পার্ট আনবো ভেবেছিলাম কিন্তু বাকি যেই দুটো পার্ট আনবো ভেবেছিলাম ওটা অন্য কোনো টপিকের আন্ডারে আমি ঢুকিয়ে দেবো তো ইন্ট্রোডাকশন টপিকটার আন্ডারে আর দিচ্ছি না তাছাড়া এরা আরেকটি কারণও আছে যেটি হলো কি না পার্ট থ্রি যেটা সেটা সেভাবে ভিউজ হয়নি অর্থাৎ অতটা তো নেই ইকোনমি ক্লাসের তো সেই জন্য যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক তো এই টপিকটা করাচ্ছি এছাড়াও যেটা হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট তবুও এটা থেকে বেশি তো সেই জন্য আজকে এইটা করি এই ইকোনমিটা শেষ করে দেব। ইন্ট্রোডাকশান পার্টটা কমপ্লিট করে দেব আর এই যেই চারটে পার্ট আমি করালাম এই চারটে পার্টও যদি তোমরা ভালো করে পড়ো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই কটি টপিক মানে এই পার্টগুলো থেকেই এসছে ঠিক আছে কারণ প্রথমে আমি যেগুলো করেছিলাম ওখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন হয় আজকে যেটা করাবো এখান থেকেও হয় আর আমি যদি পারি তাহলে এই যে চারটে টপিক করিয়েছি এই চারটে টপিকের মধ্যে থেকে কি কি প্রিভিয়াস ইয়ারে এসেছিলো সেগুলো একটা জায়গায় করে আমি যদি পারি আমি একটা ভিডিও অল বানিয়ে দেব ঠিক আছে বানিয়ে দেবো ওটাও ইউটিউবে দিয়ে দেব কিন্তু পারবো কি না সে ওর করে সেটা বলতে পারছি না তবে চেষ্টা করব কারণ কোশ্চেনগুলোকে বাঁচতে হবে তো যাই হোক মেন্সেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে তো চলো আজকের টপিকটা শুরু করা যাক আর যারা পার্ট থ্রিটা করনি কিন্তু পার্ট টু করেছিল তারা কিন্তু পার্ট থ্রিটা অবশ্যই করে নিও আর তারপরে এই পার্টটা দেখো তো চলো আজকের পড়াটা স্টার্ট করা যাক এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার বোর্ডে হোয়াইট বোর্ড তো দেখো ইকোনমি ইন্ট্রোডাকশন পার্ট ফোর এবং এটাই হলো লাস্ট পার্ট এই ইন্ট্রোডাকশান টপিকটার উপরে তো আগেও যেটা বলেছি আবার এখানে বলছি জাস্ট যে লিমিটেড রিসোর্স থেকেই আনলিমিটেড ওয়ানস আর নিডসগুলো পূরণ করতে হবে সেটাই হলো ইকোনমি তো ওটা জাস্ট ওই জন্য রাখা রয়েছে তো চলো এবারে দেখে নিই ইকোনমিক সিস্টেম কত ধরনের হয় তো এখানে যেটা রয়েছে ফার্স্টে যেটা রয়েছে দ্য মার্কেট বা ক্যাপিটালিস্ট ইকোনমি তাহলে মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি এইটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে দ্য সেন্ট্রালি প্ল্যান্ট ইকোনমি বা সোশিয়ালিস্ট ইকোনমি আর থার্ড যেটা সেটা হচ্ছে মিক্সড ইকোনমি মিক্সড ইকোনমি তো এবারে দেখো মার্কেট ইকোনমি যেটা বা ক্যাপিটালিস্ট ইকোনমি সেটা কি সেটা হচ্ছে সব থেকে পুরনো ইকোনমি সিস্টেমের মধ্যে সব থেকে পুরনো অর্থাৎ মার্কেট থেকেই বোঝা যাচ্ছে যে বাজার আর ক্যাপিটালিস্ট মানে যেখানে প্রোডাকশন বেশি করে ইনকাম বেশি করার ব্যবস্থা করা হয় অর্থাৎ যেখানে লাভ বেশি যেটা যেই ইকোনমিটা করলে মানে যেইভাবে চললে আমার বেশি লাভ হবে সেই যে ইকোনমি সিস্টেম সেই সিস্টেমটাই হলো মার্কেট বা ক্যাপিটালিস্ট ইকোনমি অর্থাৎ একজন মনে করো ব্যবসায়ী সে কি করবে সে এমন কিছুই ব্যবসা করতে চাইবে যেই ব্যবসাটাতে কম খরচে বেশি আয় হবে অথবা বেশি খরচ করলেও সেই তুলনায় বেশি আয় হবে বা যেটা আমি উৎপাদন করে যদি আমি কনজিউমারকে দিই কনজিউমারের ফটাফট সেটা কিনে নেবে তাড়াতাড়ি আমার স্টকটা খালি হয়ে যাবে মানে সেই প্ল্যানগুলো তারা করবে এবং সেই জিনিসগুলোই তারা করবে যাতে কিনা তাদের ব্যবসাটা বাড়ে তো এই ইকোনমি সিস্টেমেও সেটা করা হয় সেই সমস্ত জিনিসগুলো উৎপাদন বেশি করা হয় যেগুলো বেশি বিক্রি হবে যেখানে বেশি লাভ হবে এবং সেই জন্য এই ইকোনমিটার মধ্যে কিন্তু কম্পিটিশান বেশি মানে এ ভালো প্রোডাক্ট দেবে নাকি ও ভালো প্রোডাক্ট দেবে কনজিউমাররা মানে কার থেকে নেবে যেখান থেকে নেবে যেভাবে খুশি আর এখানে কোনো লিমিটেশন নেই যে এতটাই তুমি ইনকাম করতে পারবে বা কিছু আনলিমিটেড তুমি যত প্রোডাক্ট প্রোডাকশান করবে তত তুমি সেল করবে তত তুমি যত প্রফিট করতে পারবে ততই তোমার লাভ তত প্রফিট করো কোনো অসুবিধা নেই যত প্রফিট হবে তত ইকোনমি বাড়বে এবং মানে সেই দেশটার উন্নতি হবে তো এটা হলেও থেকে ওল্ডেস্ট ফর্ম অফ ইকোনমি মানে প্রথম থেকে এইভাবেই চলতো মানে প্রথম যখন আর কি ইকোনমি সিস্টেমটা এসছে তখন প্রথম এইভাবেই চলতো যত মানে যার লাভ হবে সেইভাবেই চলতো ব্যবসা বাণিজ্য সব কিছু তো এখানে কি হতে পারে ইন্ডিভিজুয়ালস হ্যাভ দ্য রাইট টু ওন প্রপার্টি অর্থাৎ আমি কোনো প্রপার্টি নিজের নামে করতেই পারি একজন ব্যক্তি করতেই পারে সেই রাইটটা তার আছে মানে এমন না যে আমি আমার নামে কোনো প্রপার্টি করতে পারব না আমি বিশাল বড় ব্যবসায়ী হতে পারবো না বিশাল বড় কিছু হতে পারবো না অনেক বড় লোক ধনী ব্যক্তি আর কি হতে পারবো না সেটা না এখানে হতে পারবো এই ইকোনমির আন্ডারে হতে পারবো আমার নিজের নামে কোটি কোটি টাকা আমি রাখতে পারবো কনজিউমার্স আর লাইক এ কিং এবার যারা কাস্টমার যারা কিনবে তারাই কিন তারা যা চাইবে সেই অনুযায়ী মানে এরা কি করবে প্রোডাক্ট আনবে মানে এরা যদি বলে যে আমার এখন এসি চাই এসি বেশি চাই তখন এসির উৎপাদন বেশি করে হবে যদি বলে না এসির প্রয়োজনেই জাস্ট সিলিং ফ্যান চাই তখন সিলিং ফ্যানের উৎপাদন বেশি করে হবে অর্থাৎ কনজিউমাররা যেটা চাইবে যেই জিনিসটা চাইবে সেই জিনিসটাই বেশি উৎপাদন হবে এবং তাদেরকে দেওয়া হবে তার কারণ কি যাতে তারা সেটা তাড়াতাড়ি নিয়ে নেয় কিনে নেয় এবং যারা প্রোডাক্টগুলো প্রোডাকশান করছে তাদের লাভ হয় আলটিমেট এখানে মেন গোল হলো লাভ করা প্রফিট করা যেমন ইউএসএ ইউকে ফ্রান্স অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় যে ইকোনমিটা চলছে যে সিস্টেমটা চলছে সেটা হলো ক্যাপিটালিস্ট ইকোনমি তবে এখন কিছু কিছু ক্ষেত্রে এখানেও মিক্সড ইকোনমি মতন হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট এখানেও একটু হস্তক্ষেপ করছে মানে এখানকার গভর্নমেন্টের আন্ডারে এরা কাজ করছে কিন্তু এরা ইন্ডিভিজুয়াল হিসাবেই কাজ করছে গভর্নমেন্ট হয়তো কিছু কিছু বলে দিচ্ছে যে এইভাবে চলো এইভাবে চলো কিন্তু বাকি জিনিসটা সব আগের মতোই রয়েছে ক্যাপিটালিস্টই রয়েছে এখানে এরা কিন্তু শুধুমাত্র প্রফিটটাই বোঝে মানে শুধুমাত্র ইনকাম আর ইনকাম নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য সেন্ট্রালি প্ল্যান্ট ইকোনমি বা সোশ্যালিস্ট তো বোঝাই যাচ্ছে সোশ্যালিস্ট মানে সামাজিক মানে সমাজের উন্নতি করতে চায় এই রকম একটা ইকোনমি অর্থাৎ সেন্ট্রালি প্ল্যান্ট মানে কি গভর্নমেন্টের আন্ডারেই থাকে মানে সমস্ত কিছু গভর্নমেন্টের এখানে যেমন ইন্ডিভিজুয়াল হ্যাভ রাইট টু ওন প্রপার্টি এখানে কিন্তু সেটা না এখানে সরকার চাইলেই আমার প্রপার্টি সরকার নিয়ে নিতে পারে মানে সরকারে যদি মনে হয় না এর জায়গাটা আমি নিয়ে নেবো তো জায়গাটা নিয়ে নিতে পারে এর বাড়ি গাড়ি নিয়ে নেবো তো নিয়ে নিতে পারে ঠিক আছে সরকার যেরম চাইবে সেইভাবে চালাবে তো অল দ্য প্রোডাকটিভ রিসোর্সেস আর ওনড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সমস্ত কিছু প্রোডাক্টিভ যা হয় সেইগুলো কিন্তু সমস্ত কিছুই কার না গভর্নমেন্টের গভর্নমেন্টেরই ওটা গভর্নমেন্টই কী করে কন্ট্রোল করে ঠিক আছে তো এখানে আমি বিজনেস করতে পারবো সবই করতে পারবো কিন্তু সমস্ত কিছুই কার আন্ডারে থেকে করতে হবে না গভর্নমেন্টের আন্ডারে থেকে ঠিক আছে তো এটা তবে এখানে কি হয় এখানে কিন্তু যে লাভটাই আমার মেন মানে প্রফিটটাই আমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না যেহেতু গভর্নমেন্টের আন্ডারে থাকে কন্ট্রোলে থাকে তো গভর্নমেন্ট সবসময় চাইবে কি সবাইকে সমান দিতে মানে কেউ ধনী হয়ে যাক চাইবে না আবার কেউ গরিব হয়ে যাক চাইবে না তাই জন্য গরিব যদি বলে যে আমার এইটা লাগবে হয়তো গরিবকে কিছু দেওয়া হবে কিন্তু ধনী ব্যক্তি যদি বলে যে না আমি এসি লাগাবো কিন্তু ধরো এসি লাগালে সে ধনী হয়ে যাচ্ছে তখন গভর্নমেন্ট বলে দেবে না এসি এখানে বন্ধ এসি কেউ কিনতেই পারবে না কেউ লাগাতে পারবে না যাতে সমান সমান থাকে মানে গরিব ধনী গরিব সবাই সমান সবাইকে যদি বলে যে ফ্যান লাগাতে হবে বাড়িতে তো ফ্যানই লাগাতে হবে কেউ এসি লাগাতে পারবে না পুরোটাই কন্ট্রোল করছে কিন্তু গভর্নমেন্ট এগুলো আমি উদাহরণ দিয়ে বলছি এরকমই যে হয় তা না এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি কারণ গভর্নমেন্ট চাইবে সবাইকে সমানভাবে দেখতে এইখানে কিন্তু এই এইরকমও যে পুরোপুরি সব জায়গায় হয় তা না এই যেমন পুরো ক্যাপিটালিস্ট ইকোনমিও পুরো হতে পারে না কিছু ওখানে মিক্সড হয়ে যায় আবার এটাও কিন্তু পুরো সোশ্যালিস্ট ইকোনমিও হতে পারে না এখানেও কিছুটা মিক্সড হয়ে যায় কিন্তু যেটা মানে এর মানে যেটা সেইটা আমি বলছি ঠিক আছে মানে সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু গভর্নমেন্ট করে আর গভর্নমেন্টের এখানে এইটা নয় যে আমাকে প্রফিট করতে হবে সেই জন্য কী হয় এই ইকোনমিটা ধীরে ধীরে উন্নত হয় এখানে যেন শুধু প্রফিট আর হচ্ছে খুব কম্পিটিশন তাই এটা কিন্তু ইকোনমিটা খুব দ্রুত বাড়ে দ্রুত বৃদ্ধি পায় কিন্তু এখানে দ্রুত বৃদ্ধি পায় না সমান সমানই থেকে যায় প্রায় কারণ কি এখানে লাভের পরিমাণ থাকে না এখানে সবাইকে সমানভাবে সব কিছু দেবো সবাই যেন সমান পায় সবার যেন ভালো হয় মানে সামাজিক উন্নতিটা বেশি দেখা হয় প্রফিটটা কম দেখা হয় সেই জন্য এখানে কিন্তু ইকোনমিটা গ্রোথ কম হয় যেমন হচ্ছে এটা রাশিয়া চায়না মানে চীন আর নর্থ কোরিয়া বুঝতেই পারছো পুরো কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোল পুরো গভর্নমেন্ট কন্ট্রোল এই চীনটাও ধরতে গেলে পুরো আর নর্থ কোরিয়া তো পুরো রাশিয়াটা এখন কিছু কিছু কিন্তু রাশিয়া বলো চীন বলো কিছুটা মিক্সডের দিকে কিন্তু তবুও ম্যাক্সিমামটাই যেটা হচ্ছে সেটা কিন্তু সেন্ট্রালি প্ল্যান্ট বা সোশ্যালিস্ট ইকোনমি পুরো গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে পুরোপুরি ঠিক আছে চাইলেই সব কিছু এরা মানে গভর্নমেন্ট চাইলেই নিয়ে নিতে পারবে জনসাধারণের থেকে বা জনসাধারণকে যা করতে বলবে তাই কিন্তু করতে হবে নেক্সট হচ্ছে মিক্সড ইকোনমি তো মিক্সড ইকোনমিটা কোথাকার কোন দেশে বোঝাই যাচ্ছে আমাদের ভারতের তো ইন্ডিয়ান ইকোনমি হলো কি মিক্সড ইকোনমি তো চলো তাও দেখেনি এখানে কি লেখা রয়েছে তো দেখো পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস কো এক্সিস্ট মানে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর একসাথে থাকে এবার এবারে পাবলিক সেক্টর কী প্রাইভেট সেক্টর কি সেটা কিন্তু আমি প্রিভিয়াস যেই পার্টগুলো রয়েছে ইকোনমি সেখানে কিন্তু বলে দিয়েছি তো সেই ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখে নেবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভালো করে দেখে নেবে তার মধ্যে এগুলো বলা আছে তো পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর দুটো একসাথেই থাকে মানে কিছু কিছু থাকে যে গভর্নমেন্ট কন্ট্রোল করে কিছু কিছু থাকে প্রাইভেট অর্থাৎ ইন্ডিভিজুয়াল যারা তারা নিজেরা কন্ট্রোল করে কিন্তু তাদেরকেও গভর্নমেন্ট কিছু কন্ট্রোল করে পুরোপুরি ছাড় নেই ঠিক আছে যেমন কি কীভাবে কন্ট্রোল করে প্রাইভেটকে তো সেটা হচ্ছে দেখো লাইসেন্সিং পলিসি আছে কিছু ট্যাক্সেশন পলিসি আছে কিছু প্রাইস পলিসি আছে কিছু মনিটারি পলিসি আছে আর কিছু ফিসকাল পলিসি আছে টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করার জন্য এবং রেগুলেট করার জন্য এই সমস্ত পলিসি কিন্তু গভর্নমেন্ট তৈরি করেছে যেখানে মিক্সড ইকোনমি যেমন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়াতে হচ্ছে মিক্সড ইকোনমি এখানে সরকারের প্রজেক্টও চলে এখানে বেসরকারির প্রজেক্ট চলে বলতে মানে বিজনেস চলে ঠিক আছে তো সব কিছু চলে তো সেটাই মানে প্রাইভেট সেক্টরও রয়েছে পাবলিক সেক্টরও রয়েছে যেটা আগেই বললাম তো এই প্রোজেক্টগুলোর আন্ডারে বা পলিসি আর কি তো এইগুলো দিয়ে কিন্তু প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করা হয় রেগুলেট করা হয় প্রাইভেট সেক্টর যা ইচ্ছা তাই করতে পারবে না যেমন এইখানে কিন্তু করতে পারবে এই মার্কেট ইকোনমি যেটা এখানে কিন্তু প্রাইভেটই এবং এরা যেটা ভাববে সেটাই করবে এরা যদি ভাবে যে এক টাকার জিনিস আমি একশো টাকায় বেচবো কারণ আমার নিরানব্বই টাকা লাভ চাই তো সেটাই এরা করতে পারবে এখানে কোনো গভর্নমেন্ট কন্ট্রোল নেই কিছু কিছু ক্ষেত্রে অল্প স্বল্প আছে লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু বাকি সমস্ত জায়গায় এরা নিজেদের মতেই চলবে কিন্তু এখানে সেটা হবে না ঠিক আছে এখানে কন্ট্রোল কিন্তু রয়েছে তো যেমন ইউএসএ ইউকে ধীরে ধীরে কিন্তু মিক্সড ইকোনমির দিকে যাচ্ছে মানে ম্যাক্সিমামটা ক্যাপিটালিস্ট কিন্তু কিছুটা মিক্সড আর আমাদের ভারত কিন্তু পুরো মিক্সড এবারে মিক্সড ইকোনমিতে কি হয় আরও একটা জিনিস হয় যে এই ক্যাপিটালিস্ট ইকোনমির কিছু ভালো দিক আছে কিছু মন্দ দিক আছে এই ভালো দিকটা নেওয়া হয় এই সোশ্যালিস্ট ইকোনমিরও কি আছে ভালো দিক আছে মন্দ দিক আছে তো ভালো দিকটা নেওয়া হয় তো প্রতিটা এই দুটো ইকোনমির ভালো দিক নিয়ে যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে মিক্সড ইকোনমি তার মানে এটাকে কিন্তু বলা যায় যে সব থেকে ভালো সিস্টেম ঠিক আছে সবথেকে ভালো সিস্টেম এবং এই সিস্টেমেই একটা দেশ উন্নতি করতে পারে এবং এটাতে যেমন অতিরিক্ত দ্রুত উন্নতি হবে এটা খুবই ধীরে এটা সেটা একটু মিডিয়াম চলবে কারণ গভর্নমেন্টের সে সেক্টরের ক্ষেত্রে কী হবে সেখানে লাভ থাকবে না ঠিক আছে কারণ অনেক সময় ভর্তুকি দেওয়া হচ্ছে অনেক কিছু দেওয়া হচ্ছে লাভটা কমই থাকছে বা লাভ হয়তো থাকছেই না সেই জন্য এখানে কিন্তু গ্রোথটা একটু কম হবে কিন্তু এর থেকে বেশি হবে এর থেকে কম হবে এর থেকে বেশি হবে মিডিয়াম এবং ঠিক কারণ একটা দেশকে চালাতে গেলে সমস্ত রকমই দরকার তাই না যে বড় বিজনেস করতে পারবে তাকে বিজনেস করতে দেওয়া উচিত যে করতে পারছে না তাকে আবার সরকারের সাহায্য করা উচিত তো দুটোই উচিত তো সেই জন্য মিক্সড ইকোনমিটা একদম পারফেক্ট ঠিক আছে তো এটাই শুধু বলার ছিল এই তিনটে তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিলাম উদাহরণ দিয়ে যেই উদাহরণগুলো দিলাম সেটা হচ্ছে বোঝানোর জন্য তার মানে এই না যে এখানে এসি বেশি করে তৈরি করা হয় বা এখানে এসি ব্যবহার করতেই দেওয়া হয় না এটা নয় ওটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম তো এইরকমই এর অ্যানেরগুলোও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি নানা রকম উদাহরণ দিয়ে তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে তো আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও আর আজকে এই পার্টটা শেষ হয়ে গেল শর্টেই আর কি বলে দিলাম আরও অনেক কিছু বলতাম কারণ ওগুলো এখন আর বললাম না তো ওগুলো পরবর্তীকালে যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিও বানিয়ে বলে দেব আর যদি পারি আমি তাহলে এই যে চারটে পার্ট তার প্রিভিয়াস ইয়ারে এইখান থেকে কি কী কোশ্চেন এসেছিলো সেই নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো তো ততক্ষণের জন্য তোমরা যারা পুরোটা দেখ মানে দেখো নি আগেরগুলো ওগুলো অবশ্যই দেখে নিও তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমার আগের তিনটে পার্টও যদি তোমরা দেখে থাকো ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলো ঠিক আছে কমেন্ট করে বলো একটু লাইক করে দিও একটু পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা একটু অন করে রাখো কারণ আমার ভিডিওর নোটিফিকেশানগুলো একদমই যাচ্ছে না নইলে আমার ধরো সাবস্ক্রাইবার যত আছে ততজনের কাছেও যদি যেত তবুও কিছুটা ভিউজ আসতো কিন্তু সেটা একদমই আসছে না একদমই যাচ্ছে না আমাকে দেখাচ্ছে যে রিচ হয়েছে সাতশো তার মানে সাতশো জনের কাছে পৌঁছেছে তো তাদের মধ্যে কজন ভিউ করবে তাই না তো সেই জন্য তোমরা একটু নোটিফিকেশান বিলটা অন করে রাখো একটু শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে একটু অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে